বাচ্চাদের ডায়পারের সমস্যা থাকে, বাড়ন্ত বয়সে হরমোনের সমস্যা থাকে, মধ্যবয়স্করা ক্রাইসিসে ভোগেন, বুড়ো বয়স। ওষুধের দোকানেই নিজেকে বেঁচে দেওয়া, এটার অনেক অনেক মাত্রা আছে। এই সবকটা জিনিসই আপনার বিরুদ্ধে কাজ করবে, আপনার নিজের বুদ্ধিমত্তাই আপনার বিরুদ্ধে কাজ করবে। বাড়ন্ত বয়স মানে তারা আক্ষরিক অর্থেই খোলস ছেড়ে এক দশা থেকে আরেক দশায় দ্রুত যাচ্ছেন। একটা সহজ জিনিস হলো এইটা, বাড়ন্ত বয়সীদের যেটা করতে হবে তা হলো বাড়ন্ত বয়স মানে হলো জীবনের বসন্তকাল। আপনার যদি বসন্তকালে সমস্যা হয় তাহলে বোঝাই যাচ্ছে আপনি শীতকালটা কিভাবে কাটাবেন। এটা তো জীবনের বসন্তকাল, যখন সবকিছুই শক্তিতে ভরপুর আর আপনার শরীরও সবচেয়ে সেরা অবস্থায়। আপনার যদি জীবনের সেই সময়টা সামলাতেই এত সমস্যা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে আপনি বাকিটা জীবন কিভাবে কাটাবেন। এটা শুধু একটা নির্দিষ্ট বয়স বলে নয়, হয়তো অধ্যয়নটা শুধু একটা নির্দিষ্ট বয়সীদের উপরই করা হচ্ছে, তা না হলে দেখবেন বাচ্চাদের ডায়পারের সমস্যা থাকে, বাড়ন্ত বয়সে হরমোনের সমস্যা থাকে, মধ্যবয়স্করা ক্রাইসিসে ভোগেন, বুড়ো বয়স। ওষুধের দোকানেই নিজেকে বেঁচে দেওয়া, যখন আপনি তরুণ তখন ড্রাগস কিনতেন পেছনের রাস্তা দিয়ে, যখন বয়স হয় তখন কেনেন কাউন্টার থেকে। তেমন কিছুই বদলালো না, খালি আইনি হয়ে গেল। আজকাল সবকিছুই আইনি হয়ে যাচ্ছে, জানেন তো। হ্যালো, অনেক কিছুই যা বেআইনি ছিল তা এখন আইনি হয়ে যাচ্ছে, তাই না? তো কারোর কষ্ট নিয়ে হাসি ঠাট্টা করাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে হচ্ছেটা কি। এটার অনেক অনেক মাত্রা আছে। আমার মনে হয় না সেই সব কটা নিয়ে এই কয়েক মিনিটে বলে শেষ করতে পারবো, কিন্তু তবুও আপনাকে কিছুটা ধারণা দিতে পারি। দেখুন, আপনি যত অনুভূতি গ্রহণ করেন তা এই পাঁচটা উৎস দিয়েই নেন, বাইরের জগৎ থেকে পাঁচটি দরজা দিয়ে নেন। এরা হলো আপনার দৃষ্টি, আপনার শ্রবণ ক্ষমতা, আপনার ঘ্রাণ শক্তি, আপনার স্বাদ গ্রহণ আর আপনার স্পর্শ। জীবনের সহজ ব্যাপারটা হলো এইটাই যে আপনার চোখ দুটো মূলত তৈরি দিনে 12 ঘন্টা আলো আর 12 ঘন্টা অন্ধকারে থাকার জন্যে। তারার আলো, চাঁদের আলোয় অসুবিধে নেই, কিন্তু এখন জেগে থাকাকালীন রীতিমতো জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আলো ঢুকে চলেছে, কোনো বিরাম নেই। আর আওয়াজ, শুধু শুধু কল্পনা করুন, ধরুন আপনি যদি এই একই জায়গায় থাকতেন, এখানে এখনও তাও এইরকম। যদি আশ্রমে থাকেন দেখবেন এখনও বেশ শান্ত। আপনি এখানেই থাকলে এক আধবার মাঝে সাঝে কিছু আওয়াজ হয়তো পাবেন, তা না হলে সাধারণত সব শান্তই থাকে। অল্প কিছু পোকামাকড় টুকটাক আওয়াজ করবে টরবে, ব্যাস এইটুকুই। কিন্তু এখন 24টা ঘন্টায় কিছু না কিছু চলছে, গাড়ি ঘোড়া চলেছে। আমেরিকাতে তো সব জায়গাতেই কোনো না কোনো মেশিন আওয়াজ করে চলে সারাক্ষণ ধরে। এটা ঠিক যেন যখন আমি এখানে 6-8 সপ্তাহ ধরে ভ্রমণ করে আসি, তখন যেন মনে হয় বুম করে সবসময় কিছু একটা চলছে। যে বিল্ডিংয়েই বসুন না কেন কিছু না কিছু বেজেই চলে। যখন আমি ফিরি ভারতের আশ্রমে, যখন সেখানে আমি বসি তখন পুরো শান্ত লাগে, একেবারে নিশ্চল। আপনার দেহতন্ত্রের ওপর এর ফলে যা প্রভাব পড়ে তা অসাধারণ। কিন্তু এই যে গুঞ্জনটা ক্রমাগত হয়ে চলেছে, দেখুন এটা হয়েই চলেছে, এমনকি এখানেও। আমি এখনও আমার দাবি ধরে রেখেছি, আমি জানি না আমাকে না বলেই তারা ইতিমধ্যেই লাগিয়ে দিয়েছেন কিনা। আমি বলেছিলাম কোনো এসি নয় আশ্রমের মধ্যে, কটেজগুলোতে। কেন আমি এরকম বলছি তার কারণ হলো আপনি আপনি আমাদের যোগা সেন্টারে আসুন, কারণ আপনি নিজের দেহতন্ত্রকে একটা নির্দিষ্ট স্তরের স্থিরতা, ভারসাম্যে আনতে চান। কারণ ভারসাম্য ছাড়া যায় আসে না। আপনার যে প্রতিভাই থাকুক, যত বুদ্ধিমত্তাই থাকুক, যত ক্ষমতাই থাকুক, ভারসাম্য ছাড়া আপনি কোনো কাজের না। এই সবকটা জিনিসই আপনার বিরুদ্ধে কাজ করবে। আপনার নিজের বুদ্ধিমত্তাই আপনার বিরুদ্ধে কাজ করবে। তো এই যে সব সময় শব্দ আর আওয়াজ হয়েই চলেছে, যেন তা যথেষ্ট ছিল না। লোকে আবার তার উপর সবসময় হেডফোন কানে লাগিয়ে সারাক্ষণ ধরে ড্যাং 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 চালিয়েই যাচ্ছেন, তারা এটাকে গান বলছেন। কিন্তু গায়ক নিজেও ওটা চালানোর কষ্ট করেন না। ওটা শুধুই একটা মেশিন যা আপনার কানে সবসময় গা গা করছে। হ্যাঁ, সেটা হয়তো আপনার আশেপাশের লোকেদের কথা শোনাচ্ছে বেশি ভালো বলে। হয়তো আপনি ভাবছেন এটা আপনার চারপাশের গাড়ি ঘোড়ার চেঁচামেচি থেকে অনেক ভালো, কিন্তু অনবরত শব্দ শোনার প্রভাব, অনবরত আলো ঢোকার প্রভাব, আরও অনেক কিছুর অনবরত ঘটে চলার প্রভাব, এটা প্রত্যেকের ওপরেই প্রভাব ফেলে। আর বাড়ন্ত বয়স মানে তারা আক্ষরিক অর্থেই খোলস ছেড়ে এক দশা থেকে আরেক দশায় দ্রুত যাচ্ছেন। এটা এমন সময় যখন তাদের একটা ভারসাম্যময় পরিবেশ থাকা উচিত। বেশিরভাগ লোকই সেই রকম স্থিতিশীল পরিবেশ পান না। তার একটা কারণ হলো যে নানান কারণগুলো ইতিমধ্যেই বললাম। পারিবারিক পরিস্থিতি স্থিতিশীল নয়, বাবা মাও অহেতুক চেঁচাচ্ছেন, তাই না? হ্যাঁ, তারা করছেন, কারণ প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা টেলিভিশন শো, সব কিছুতেই দেখানো হচ্ছে বাড়ির মধ্যে রেগে গেলে আপনাকে চেঁচাতে হবে। কোনো মানুষকে ঘুষি না মারলেও অন্তত দরজায় তো ঘুষি মারতেই হবে, কিছু একটা ঘুষি মেরে ভাঙতে হবে। এটাই সাধারণ প্রথা হয়ে যাচ্ছে। সবাই ভাবে নিজের ভাবাবেগকে এইভাবেই সামলাতে হয়, তাই না? এইরকম উদাহরণই তো স্থাপন করা হচ্ছে। লোকে ভাবেন এভাবেই নিজের আবেগকে সামলাতে হয়। না, আপনার ভাবাবেগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে চুপচাপ চোখ বন্ধ করুন আর এক জায়গায় গিয়ে বসে যান, ঠিক আছে? হ্যাঁ, নিজের ভাবাবেগকে বাগে আনার এটাই রাস্তা। আবেগ যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, শুধু মুখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন আর বসে পড়ুন একটা জায়গায়, আর বাকি পৃথিবীকে ঘাঁটবেন না, তাই না? অন্তত এইটুকু দায়িত্ববোধ যেন আপনার থাকে যে যখন আপনি ঘেঁটে আছেন তখন আপনি জগৎটাকে ঘাঁটেন না, ঠিক আছে? নিজের কাছেই রাখুন নিজের জঞ্জাল। এইটুকু তো করতেই পারেন, তাই না? না, সব জায়গাতেই মানুষ প্রদর্শন করছেন যে আপনি আবেগপ্রবণ হলে আপনাকে কিছুতে লাথি মারতে হবে, কিছু ভাঙতে হবে, কিছু একটা ছুঁড়তে হবে কারোর দিকে, বা কাউকে না পেলে অন্তত দেওয়ালে। তো এই সব। আর বলুন আমায়, ধরুন কোনো টেলিভিশন যদি না থাকতো আর কোনো সিনেমা না থাকলে নিজের জীবনে কতবার এই দৃশ্যটা দেখতে পেতেন যে কেউ কাউকে গুলি করছে? কিন্তু এখন এই যে আপনি সিনেমায় দেখছেন, টিভি দেখছেন, তাতে কতবার গুলি করতে দেখেছেন? শয়ে শয়ে, হাজার হাজার বার মোটামুটি, তাই না? ভাবছেন কি এর কোনো প্রভাব নেই? শুধু তাই নয়, 5 বছর বয়স থেকে ওরা শুধুই শেখে গুলি 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 আর গুলি চালানো। হতে পারে শুধুমাত্র পর্দায়, তবুও একটা সময় পরে তো ওদের পর্দার বাইরে বেরিয়ে আসলটা করতে হবে, হ্যাঁ কি না? এখন এমন করে আমি অজস্র জিনিস নিয়ে বলে যেতে পারি যা আমরা করে চলেছি তথাকথিত আধুনিক জীবনের নামে, যেটা জীবনকে শুধু নষ্টই করে। সবার জীবনই নষ্ট করে, শুধু কিশোরদের নয়। যেহেতু কিশোররা এখনও আপনার হাতে রয়েছে, তাই আপনি অভিযোগ করছেন, বাবা মারা অভিযোগ করছে, কারণ তারা এখনও ওনাদের হাতে। আর একবার হাতের বাইরে গেলে তাদের স্ত্রী আর স্বামীরা অভিযোগ করবে। কেউই তাদের অভিযোগ শোনেন না। হ্যালো, এই ছোকরাগুলোই তো বাইরে বেরিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চার বাবা মা হয়েছে, তাই না? হ্যাঁ কি না? হতে পারে বয়স বাড়ায় যদি তারা একটু কম কর্মচঞ্চল হয়ে পড়েন, বা অন্তত সন্ধেবেলায় নেশা করে শীত ঘুমে চলে যান। হয় তারা বাইরে গিয়ে কোথাও একটা জীবিকা অর্জন করছেন, আর যখন বাড়ি ফেরেন তখন শীত ঘুমে থাকেন। এইরকম চললে সবাই বেঁচে যাবে। কিন্তু জীবনকে চালানোর সঠিক উপায় তো এটা নয়। এমনকি আপনি প্রাণবন্তভাবে বেঁচে থাকলেও আপনার চারপাশে অন্য কোনো জীবনেরই হানি করা উচিত নয়। সেটাই জীবন, তাই না? একমাত্র উপায় যাতে আপনি কারোর হানি না করেন তা হলো আপনাকে ঘুমের ঘোরে রাখা। সেটা কোনো ভালো জীবন নয়, তাই না? এখন এটা জীবনের এমন এক পর্যায়ে যখন পরিবর্তনগুলো এত দ্রুত হচ্ছে যে এই সমস্ত প্রভাব যা গ্রহের সব জীবনের ওপরেই পড়ে, শুধু মানুষের ওপর নয়, পৃথিবীর সব জীবনের ওপরেই, হয়তো সেটা একটু বেড়ে যায় বয়সন্ধিকালে, বা হয়তো ওরা ঠিক আপনারই মতো। শুধু ব্যাপারটা এই যে আপনি ভেবেছিলেন ওরা এখনও আপনার ছোট্ট মিষ্টি পুচকে, কিন্তু এখন ওরা দেখাচ্ছে জিনের আসল গুণ। যদি আপনার ছোট্ট সংস্করণটা এইরকম হয়, অবশ্যই চেক করুন। একটা সহজ জিনিস হলো এটা, যদি প্রতিটা মানুষ শিখে যায় কিভাবে অনায়াসে স্থির হয়ে বসতে হয়, দিনে মাত্র কয়েক মিনিটের জন্যে। কোনো মহান আধ্যাত্মিক সাধনা কিচ্ছু লাগবে না, কেবল স্থির হয়ে বসা। যদি সেটুকু হয়, পৃথিবীটা বদলে যাবে অনেকভাবেই। কিন্তু তাও আমাদের এই প্রভাবগুলো সামলাতে হবে। এই প্রভাবগুলোর সংখ্যায় প্রচুর। নিজেদের বাড়িতে এটা করতে পারেন। যেখানে আমি থাকি, বেশিরভাগ সময়ই আমি আলো জ্বালাই না, যদি না কিছু পড়তে টড়তে লাগে বা কিছু। আপনি দেখবেন আপনার চোখ মানিয়ে নেবে আর আপনি অনায়াসে ঘুরে বেড়াবেন, কোনো অসুবিধা হবে না। বা যদি কিছু লাগে তো কয়েকটা লম্ফ জ্বালিয়ে নিন, তাতেই হাঁটা চলার জন্য যে অল্প আলো লাগে তার যোগান হয়ে যাবে। সারাক্ষণ ধরে আলো জলজল করে জ্বলছে, সেটা প্রভাব ফেলছে আপনার ওপরে। ইনপুটের পরিমাণটা অত্যাধিক। আপনার চোখের জন্যে, আপনার কানের জন্যে আপনাকে ইনপুটটা কমাতেই হবে। দেখুন, আপনাকে যদি রঙের বাহার দেখতে হতো তাহলে সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা করতে হতো, ওখানে বসে অপেক্ষা করা, তারপরে চমৎকার রঙের ছটা এলো। কিন্তু আপনি যখন ফোন দেখছিলেন তখন চলে গেল। কিন্তু আজকে আপনি টিভিটা চালু করুন, দেখবেন ব্রহ্মাণ্ডে যত রং সম্ভব তা সব চলেই চলেছে অপুরন্তভাবে। এই সব কিছু থেকেই ব্যাপক প্রভাব পড়ে। আলো, শব্দ, রং, এদের ইনপুটটা যদি কমিয়ে আনেন নিজের জীবনে এবং আপনার শিশুর জীবনে, সে যেভাবেই হোক তার জন্য যা দরকার হয় করুন। এটা করলে দেখবেন ওরা অনেক বেশি সুষ্ঠু ভারসাম্যতার সাথে বেড়ে উঠবে। এটাই সবচেয়ে সহজ জিনিস যা আপনি করতে পারেন। আর বাড়ন্ত বয়সীদের যেটা করতে হবে তা হল সামান্য পরিমাণ হঠযোগ। তাহলেই ওদের বেশিরভাগ জনই জীবনের এই পর্যায়টা দিয়ে অনায়াসে হেঁটে যাবে।